সবাইকে আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। বিইউ 404 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে উইন্ডোজ 10 এর আইএসও ফাইল ডাউনলোড করতে হয়। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। চলেন শুরু করি। প্রথমে আমরা যাব গুগল ক্রোম, আর এখানে গিয়ে লিখব উইন্ডোজ 10 আইওসো, এটা লিখে সার্চ করব। প্রথম ওয়েবসাইটে আমরা ক্লিক করব। তারপর এখান থেকে আমরা আপডেট নাও, এখান থেকে আমরা উইন্ডোজটাকে আপডেটও করতে পারি। যদি আমাদের উইন্ডোজ 10 আমরা যদি উইন্ডোজ 10 ইউজার হয়ে আমরা যদি উইন্ডোজ 10 ইউজার হয়ে থাকি তাহলে আমরা এখান থেকে আপডেটও করে নিতে পারি। আবার যদি চাই আমরা নিচ থেকে একটু স্ক্রল করে ডাউনলোড টুল নাও, এখান থেকে আমরা ডাউনলোড করতে পারি। তো এখন আমরা উইন্ডোজ 10টাকে ডাউনলোড করব, এই জন্য আমরা এখানে ক্লিক করব। আর একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখবেন যে এখানে অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে। আমরা এখানে ক্লিক করব, অথবা আমরা ডাউনলোড অথবা আমাদের যেখানে ডাউনলোড হয়েছে ওইখানে গিয়ে আমরা এটাকে ডাবল ক্লিক করে ইনস্টল করার চেষ্টা করব। তারপরে ইয়েস, তারপর নতুন আমাদের একটা পপ আপ চালু হবে। ওকে, এখানে কিছু সময় লাগতে পারে, আমরা ওয়েট করব। তারপর আমরা এটাকে স্ক্রল নিচের দিকে স্ক্রল করব, আর এখানে অ্যাকসেপ্ট ক্লিক করব। এখান থেকে আমরা দ্বিতীয় অপশনটা ক্লিক করব, ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া, এখানে ক্লিক করে আমরা নেক্সটে ক্লিক করব। তারপরে আমরা এখান থেকে টিক মার্ক উঠাই দিব, দিয়ে আমরা ল্যাঙ্গুয়েজ ডিফল্টভাবে ইংলিশই রাখবো। আপনারা যদি অন্য কোনো ভাষা ডাউনলোড করতে চান তাহলে অন্য কোনো ভাষা সিলেক্ট করবেন। আর এখান থেকে উইন্ডোজ 10, আর এখান থেকে উইন্ডোজ 10 এর ভার্সন, যেটা 32 বিট, 64 বিট এবং বোথ। যদি বোথ দেন তাহলে 32 এবং 64 একসাথে ডাউনলোড হবে। তো আমি 64 বিট ডাউনলোড দিব। তারপরে নেক্সট, তারপরে আমরা এটাকে ইউএসবি ড্রাইভেও ডাউনলোড করতে পারি, আবার আইএসওভাবে ডাউনলোড করতে পারি। তো আমরা আইএসও ডাউনলোড দিব। ওকে, নেক্সট, এখন এটাকে আমরা কোথায় রাখবো এটা সিলেক্ট করে দিব, দিয়ে আমরা সেভে ক্লিক করব। সেভ, ওকে, ডাউনলোড শুরু হয়ে গেছে, আমরা কিছুক্ষণ ওয়েট করব। ওকে, ডাউনলোড শেষ হয়ে গেছে, আমরা এখন ফিনিশ বাটনে ক্লিক করব। কিছুক্ষণ ওয়েট করেন। ওকে, আমাদের ডাউনলোড কমপ্লিট। এখন আমরা দেখব যে এটা কিভাবে আমরা প্রথমে আমরা আমাদের পেন ড্রাইভটাকে আমাদের কম্পিউটারের সাথে কানেক্ট করব। তারপর আমরা রুপেজটাকে ওপেন করব, ইয়েস, তারপর আমরা সিলেক্ট করব আইওসোটা যেটা ডাউনলোড করলাম, ওপেন। তারপর আমরা এইখান থেকে দুইটা অপশন করতে পারি, একটা জিটিপি, একটা এমপিআর আর একটা জিপিটি, দিয়ে আমরা যেকোনো একটা দিব, দিয়ে আমরা স্টার্টে ক্লিক করব।